নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। বসন্ত উৎসবের আর 15 দিন বাকি, আর বিশ্বভারতী ছাড়া বসন্ত উৎসব ভাবাই যায় না। তাই আজকের ভিডিওতে এবছরের দোল উৎসব কিভাবে শান্তিনিকেতনে কাটাবে এবং বসন্ত উৎসবের পাশাপাশি হাতে একদিন বা দুদিন সময় থাকলে কিভাবে শান্তিনিকেতন ঘুরে দেখবে সেটাই বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলে রাখি, বসন্ত উৎসবের সময় শান্তিনিকেতনে হোটেল ভাড়া থেকে গাড়ি ভাড়া সবকিছুই বছরের অন্যান্য সময়ের থেকে একটু বেশি, এবং আগে থেকে বুক করা না থাকলে বসন্ত উৎসবের সময় এসে রুম পাওয়া প্রায় অসম্ভব। তাই শান্তিনিকেতনে একদিন বা দুদিন থাকার প্ল্যান থাকলে এই সময় তুলনামূলক কম খরচে রুম বুক করে নিতে হবে। এই বছর মার্চ মাসের 16, 17, 18 এই 3 দিন বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে। 17 তারিখ যেহেতু দোল পূর্ণিমা, তাই তোমরা একদিন আগে 16 তারিখে শান্তিনিকেতন চলে আসতে পারো। 16 তারিখে এখানে পৌঁছে ওই দিন কাছাকাছির ট্যুরিস্ট প্লেসগুলি ঘুরে দেখে নেবে, এবং 17 তারিখ বিশ্বভারতী প্রাঙ্গণে বসন্ত উৎসব কাটিয়ে 18 তারিখ সকালবেলা আরও কিছু দ্রষ্টব্য স্থান দেখে বিকেলবেলা কলকাতা রওনা দেবে। শিয়ালদা থেকে রয়েছে মাতারা এক্সপ্রেস এবং হাওড়া থেকে রয়েছে কুলিক এক্সপ্রেস। এছাড়াও শিয়ালদা বা হাওড়া থেকে শান্তিনিকেতন আসার অনেক ট্রেন রয়েছে, কিন্তু এখানের হোটেলে চেক ইন টাইম যেহেতু দুপুর 12টা, তাই এই ট্রেনগুলিতে উঠলে ঠিক সময় মতো শান্তিনিকেতন পৌঁছে যাবে। এই সকল ট্রেনের ডিটেলস স্ক্রিনে ও ডিসক্রিপশানে দেওয়া রইল। শান্তিনিকেতনে থাকার জন্য হোটেল অনেক জায়গাতেই রয়েছে, তবে তোমরা যেহেতু বসন্ত উৎসব উপলক্ষে শান্তিনিকেতন আসছো, তাই বিশ্বভারতীর কাছাকাছি হোটেলগুলোতে থাকাই সুবিধাজনক। বিশ্বভারতীর কাছাকাছি রয়েছে কবিতা গেস্ট হাউস, শান্তিসুধা গেস্ট হাউস, একান্তিকা হোমস্টে, হোটেল বসুন্ধরা, শান্তি নির্লজ, রাঙামাটি গার্ডেন রিসর্ট প্রভৃতি থাকার জায়গা। ডেসক্রিপশানে এই সকল হোটেলগুলির ডিটেলস দেওয়া থাকবে। প্রথম দিন স্টেশন থেকে বেরিয়েই পাশে গীতাঞ্জলি মিউজিয়ামটা ঘুরে দেখে নেবে, তারপর হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ করে বেরিয়ে পড়বে লোকাল সাইট সিন দেখার জন্য। প্রথম দিন তোমরা দেখবে বাংলাদেশ ভবন, শালবনি, পলাশবনি, প্রকৃতি ভবন, আমার কুটির সোসাইটি, আমার কুটির ইকোপার্ক, এবং সবশেষে কোপাই নদীর তীর থেকে সূর্যাস্ত দেখে হোটেলে ফিরবে। দ্বিতীয় দিন সকালবেলা 7টার মধ্যে তোমরা পৌঁছে যাবে বিশ্বভারতীর গৌড় প্রাঙ্গণে। এখান থেকেই প্রতি বছর বসন্ত উৎসবের পদযাত্রা শুরু হয়। বাসের ব্যারিকেডের দুপাশে পর্যটকেরা ভিড় জমান এই শোভাযাত্রা দেখার জন্য। এরপর শুরু হয় বসন্ত উৎসব। এখানে কিছুক্ষণ কাটিয়ে তোমরা একে একে বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরটা ঘুরে দেখবে। ক্যাম্পাসের ভেতরটা ভালো করে ঘুরে দেখার জন্য তোমরা গাইডের সাহায্য নিতে পারো। 300 টাকার বিনিময়ে তারা সমগ্র বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরিয়ে দেখাবেন। বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে রয়েছে উপাসনা গৃহ, শান্তিনিকেতন গৃহ, ছাতিমতলা, আম্রকুঞ্জ, সিংহসদন, ঘণ্টাতলা, গৌড় প্রাঙ্গণ, কলাভবন, বিশ্বভারতী মিউজিয়াম, উত্তরায়ণ প্রভৃতি। তৃতীয় দিন সকাল সকাল তোমরা কঙ্কালীতলায় মায়ের দর্শন ও পুজো সেরে হোটেলে ফিরে আসবে। এরপর সকালের ব্রেকফাস্ট ও স্নান সেরে হোটেল থেকে চেক আউট করে নেবে। এখানে বেশিরভাগ হোটেলের চেক আউট টাইম সকাল 11:30। এরপর টোটো ভাড়া করে একে একে দেখে নেবে বিশ্ব বাংলা হাট, ডিয়ার পার্ক, সুরুল রাজবাড়ি, সৃজনী শিল্পগ্রাম, এবং সবশেষে বিখ্যাত সোনাঝুরির হাট। যদিও সোনাঝুরির হাট কেবলমাত্র শনিবার এবং রবিবার হয়, তবুও বসন্ত উৎসব উপলক্ষে শুক্রবারেও সোনাঝুরির হাটে দোকানিরা পসরা সাজিয়ে বসবেন। এখানে রামশ্যাম রিসর্টে দুপুরের লাঞ্চটা সেরে নিতে পারো। কাঁসার থালাবাটি ব্যবহারের জন্য সোনাঝুরির এই হোটেলে অনেকেই খেতে পছন্দ করেন। দুপুরের লাঞ্চ সেরে বিকালের ট্রেন ধরে তোমরা কলকাতা রওনা দেবে। বিকালবেলা বোলপুর স্টেশন থেকে কলকাতা ফেরার জন্য রয়েছে মাতারা এক্সপ্রেস, শহীদ এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস প্রভৃতি ট্রেন। ট্রেনগুলির টাইম টেবিল স্ক্রিনে ও ডিসক্রিপশানে দেওয়া রইল। তোমরা 3-4 জনের গ্রুপে শান্তিনিকেতন ঘুরতে আসলে মাথাপিছু খরচ কিছুটা কম হতে পারে। কাছাকাছির সাইট সিনগুলি ঘুরে দেখার জন্য টোটো রিজার্ভ করে নিলে টোটোওয়ালারাই ট্যুরিস্ট স্পটগুলি চিনিয়ে দেবেন। মনে রাখতে হবে বসন্ত উৎসবের সময়
হোটেল ভাড়া সারা বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে যায়। শান্তিনিকেতন ঘোরার সামগ্রিক খরচগুলি স্ক্রিনে দেওয়া রইল। তোমরা যারা শান্তিনিকেতন থেকে কেনাকাটা করতে চাও, তারা সৃজনী শিল্পগ্রাম, আমার কুটির সোসাইটি, বিশ্ব বাংলা হাট কিংবা সোনাঝুরির হাট থেকে ডোকরা শিল্প, হস্তশিল্প ও বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস কেনাকাটা করতে পারো। এই সকল জায়গাগুলি ছাড়া শান্তিনিকেতনে আরও অনেক জায়গা রয়েছে ঘোরার জন্য। এই ভিডিওটা যেহেতু বসন্ত উৎসবকে উপলক্ষ করে বানানো, তাই এর মধ্যে সম্পূর্ণ শান্তিনিকেতন কভার করা গেল না। এরপরে কেবলমাত্র শান্তিনিকেতনের ওপর একটি ভিডিও আপলোড করা হবে, যেখানে এখানকার সমস্ত রকম দর্শনীয় স্থানগুলি নিয়ে আলোচনা করা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করি এই সকল তথ্যগুলি পেয়ে তোমাদের অনেকটাই সুবিধে হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করো। এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।